নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। গুপ্তধন নামটা শুনলেই আমাদের মনে একটি প্রশ্ন আসে, যদি আমি পেতাম। আর এই পাওয়ার আকাঙ্ক্ষাকে বাড়ি দিতে চলেছে আগামী 60 দিনের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আগামী 60 দিনের মধ্যে 5 রাশির জাতক জাতিকারা গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি তা আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। গুপ্তধন নামটা আমরা সচরাচর ছোট বেড়া থেকে শুনে এসেছি, ঠাকুমা দিদা এই বয়োজ্যেষ্ঠ মানুষদের কাছ থেকে। এবং শোনার পর থেকে আমাদের মনে একটি প্রশ্ন সবসময় ঘুরফির করেছে, সেটা হলো যদি আমি গুপ্তধন পেতাম তাহলে আজকে আমার এই অবস্থা থাকতো না, আজকে আমি প্রচুর টাকার মালিক হয়ে যেতাম যদি আমি পেতাম। কিন্তু দুর্ভাগ্যবশত এই গুপ্তধন পাওয়ার সম্ভাবনা কারোরই হয় না, কারণ তখনকার যুগে অনেক মানুষ গুপ্তধন পেয়েছে, আর এটা আপনারা কেউই অস্বীকার করতে পারবেন না। কিন্তু বর্তমানে এই গুপ্তধন পাওয়ার অপশনটি নাই হয়ে গেছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে এই গুপ্তধনের ভিডিও কেন আমি বলতে চলেছি? তাহলে শুনুন, গুপ্তধন আজও আছে কিন্তু সেটি অনেক আপডেট হয়ে গেছে। আপডেটটা কীভাবে আসুন জেনে নিই। আপনারা প্রায়শই শুনে থাকবেন বা শুনেছেন হয়তো কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে হুট করে প্রচুর টাকা ঢুকে গেছে। এছাড়াও কিছুদিন আগেকার বাংলাদেশের একটি নিউজ আপনারা শুনেছেন হয়তো, একজনা একটি পাথর পেয়েছিলেন, সেই পাথরটি 5 কোটি টাকাতে বিক্রি করেছেন, সেই অমূল্য পাথরটি 5 কোটি টাকাতে বিক্রি করেছেন এবং আজকে তার টাকার অভাব কিন্তু একদমই নেই। এছাড়াও আপনারা শুনে থাকবেন বা দেখেছেন হয়তো ট্রেনে বা বাসে কখনো কখনো বিওয়ারিস ব্যাগ পড়ে থাকে, এরকম অনেক মানুষ সেই সব ব্যাগ পায়, কখনো কখনো সেই ব্যাগের মধ্যে প্রচুর টাকা থাকে। এছাড়াও যারা কনস্ট্রাকশনে কাজ করেন তারা যখন ভিত খোঁড়েন, অর্থাৎ বাড়ি তৈরি করার জন্য ভিত তো অবশ্যই খনন করতে হয়, আর তখন প্রাচীন কোনো মূর্তি বা টাকা এগুলি প্রায়শই পেয়ে থাকেন। সমস্ত খবর কিন্তু নিউজে আসে না, এই কারণে আসে না যে এই ব্যাপারটি যদি জানাজানি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গভর্নমেন্ট সেটি সিজ করে নেবে। তবে আজও এই গুপ্তধন পাওয়ার একটা অপশন রয়েছে, আর এই 5 রাশির জাতক জাতিকারা এই গুপ্তধন পেয়ে আগামী 60 দিনের মধ্যে কোটিপতি হতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই এই গুপ্তধন কে দেয় বা কে দেখায়, অর্থাৎ কোন গ্রহ দেখায়, জানেন কি? আসুন, গুপ্তধন একটিমাত্র গ্রহ দেখায়, সেটি হচ্ছে কেতু গ্রহ। হ্যাঁ বন্ধুরা, আপনার জন্মছকে যদি কেতু গ্রহ শুভ পজিশনে থাকে তাহলে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর বেড়ে যায়। অর্থাৎ কেতুই দেখায় গুপ্ত বা সুপ্ত জিনিস, অর্থাৎ যে কোনো কিছু হিডেন জিনিস উদ্ঘাটন করাটা কেতু দেখায়। তাই জ্যোতিষশাস্ত্র মতে কেতু গ্রহকে গুপ্তর একটা ভাণ্ডার বলা হয়। যাদের কেতু গ্রহ ভালো রয়েছে তারা গুপ্তধন তো পাই পাই, প্লাস রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনায় ডেভেলপমেন্ট করতে পারে এবং পরবর্তীতে বড় রিসার্চার হয়। এছাড়াও যাদের কেতু গ্রহ খারাপ রয়েছে তাদের কিন্তু গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা থাকে এবং সেখান থেকে প্রাণহানি হওয়ারও সম্ভাবনা থাকে। অর্থাৎ আপনি বুঝতেই পারবেন না যে আপনার সাথে এত বড় ঘটনা ঘটে যাবে। তো এই সমস্ত কিছুই দেখায় কেতু গ্রহ। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি একবার অন্তত দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 5 সৌভাগ্যশালী রাশি।
প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ ভিডিওর পূর্বে যে যে ক্ষেত্র থেকে আমি আপনাদেরকে বললাম সেই সমস্ত ক্ষেত্র থেকে আপনারা কোটিপতি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। যদি না শুনে থাকেন তাহলে আপনারা প্রথম পার্টটা একবার অন্তত শুনে নিন। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধনের ভাণ্ডার খুলতে চলেছে। আপনাদের ক্ষেত্রেও একটি কথাই বলবো, গুপ্তধন পাওয়ার কিছু ফর্মুলা আমি ভিডিওর প্রথম পর্যায়ে বলেছি। যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি এখনই রিমাইন্ড করে প্রথম পার্টটা শুনে নিন। এরপরে যে 3 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে গুপ্তধনের ভাণ্ডার খুলতে চলেছে। তার জন্য আপনার জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। এছাড়াও গুপ্তধন পাওয়ার কিছু নিয়ম বা ফান্ডা আমি ভিডিওর প্রথম পর্যায়ে বলেছি। যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি একবার শুনে নিন, ভিডিওর প্রথম পার্টটি একবার শুনে নিন। এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের গুপ্তধন পাওয়ার আকাঙ্ক্ষা মিটতে চলেছে। আপনাদের ক্ষেত্রেও একটি কন্ডিশন, আপনাদের জন্মছকে কেতু গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু আমার প্রতিটি কথাই মাটিতে পড়ে যাবে। এরপরে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা কিন্তু আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছেন। অর্থাৎ আপনাদের গুপ্তধন পাওয়ার দরজা খুলতে চলেছে। আপনাদের ক্ষেত্রেও একটি কন্ডিশন, আপনাদের রাশিচক্রে কেতু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটি জানা সবচেয়ে বড় বিচার্যের বিষয়। এছাড়াও গুপ্তধন কী করে পাবেন সেটি নিয়ে আমি ভিডিওর প্রথম পার্টে বলেছি, সেটি অবশ্যই একবার শুনে নিন। তো এই ছিল 5 সৌভাগ্যশালী রাশি যারা আগামী 60 দিনের মধ্যে গুপ্তধন পেয়ে কোটিপতি হতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।